হ্যালো গাইজ, আজকে চলে আসছি আমার দাদার বিয়েতে। গেটে ঢুকতেছি, দেহ কাণ্ড, সে পার্টি স্প্রে দিয়ে পুরো বুধ বানাই দিছে। সে ফোনটারও ঠিক মতন ধরতে পারিনি, সে ওই একেবারে ওই দিয়ে দিয়ে দেহ কী অবস্থা, একবার ঝিরি 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 করে ফেলাইছে। দেহ কী অবস্থা, মুখ সুইর, বাবারে বাবারে বাবা। তাড়াতাড়ি যাচ্ছি ভিতরে, দেখো কী সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো। এই যে চলে আসছে, ওই দেখো আমার বৌদ ভাই, সেই যে বুঝছে কী সুন্দর করে বইয়ে ফিরে রইছে। ওই যে আমার মাও দেখো ভাই, সে বসে রয়েছে, কী সুন্দর সবাই যে বইছে। দেখো এখানে আমার ছবি টুবি তুলুন আসছে, আর আমরা সবাই টুইকুনার দিকে এসে বইছি। এদিকে আবার যে বৌদি বাইরে কী কী দেবে, বেনারসি গয়না গাঁটি সোনা দানা সবই যে সুন্দর করে থরো 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 সাজানো। এবার সাজায় সাজায় ধুয়ে দে সব ছবি টুবি তোলা তুলে আসছে। এদিক এত বিড়ির মধ্যে যে আমি একখান ছবি তুলবো তার হলো না। তারপরে চলে গেলাম খাতি, খাইয়ে টেয়ে যে খাতি বসে গেছি আমরা সবাই। দেখো এই যে কী সুন্দর করে সবাই নিয়ে, আবার রাগ হয়েছে কি নিয়ে, আবার রাগ হয়েছে। বাবারে কান্তি কান্তি এসে গাড়ির মধ্যে, এত বড় ধামড়ি মেয়ে কান্তি কান্তি এসে। তারপর প্রথমে আমাকে দিল নাস্তা খাতি, দেখা যাক নাস্তাতে কী দিছে, কী যা দিছে ভগবান জানে। ওমা দি নাস্তাতে দিছে এখন সন্দেশ, সামোসা, বিস্কুট আর আপেল, এসব দেশে দেওয়ার পরে সাথে সাথেই নাকি আবার খাওয়ার তাই দিয়ে দিচ্ছে। যদি ফুলো টুলো এনে দিয়েছে, দেখো মুখ সুইট কী অবস্থা, কান্দি কিন্দি ফুলোই ফেলাইছে পুরো চোখ মুখুরে বাবা। তারপরে এই জায়গায় পোলো অটোলা প্রথমেই দিয়ে দিল, দিয়ে দিল বেগুন ভাজা, বেগুন ভাজার পর দিল চিংড়ি মাছ, তারপরে ধরো মেলা রকম মাংস মাছ মেলা কিছু দিয়েছে। অত কিছু আর ভিডিও টিডিও করতে পারিনি, এমনি বিয়ের ভিডিও সিনেমাটা করতে পারিনি, মানে টুকিটাকি টুকিটাকি করেছি, মানে বেজালের মধ্যে এত ব্যস্ততার মধ্যে কিছু করতে পারিনি। তার এই জন্য দেখা আছে পরে ভিডিও, বাই বাই।